তো ভিউয়ার্স, আমরা আজকে চলে যাচ্ছি দার্জিলিং থেকে হোটেল রুদ্রা প্যালেস থেকে। তো আমরা আজকে এক্সিট করব, প্রথম রোপওয়ে যাব। রোপওয়ে গিয়ে আমরা ডাইরেক্ট এনজেপি চলে যাব। তো যাই হোক, আমরা অনেকদিন থেকে এই জায়গা থেকে চলে যাচ্ছি, কিছুটা খারাপ লাগছে। তো আরেকদিকে খুশি হচ্ছে যে আমরা সবাই বাড়ি ফিরব। তো এই জন্যে দেখতে পাচ্ছেন পেছনে সব গাড়ি বোঝাই হচ্ছে, লোড হচ্ছে। লোড হলেই আমরা বেরিয়ে যাবো রোপওয়েতে। রোপওয়েতে গিয়ে আমরা রোপওয়ে ট্রাই করব। রোপওয়ে ট্রাই করে আমরা চলে যাব এনজেপি ডাইরেক্ট, ঠিক আছে? ওখানে কিছু যদি মোমেন্ট পাই তো আপনার সাথে শেয়ার করব। তো যাই হোক, সকালবেলা আমরা হোটেল রুম থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ, কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি। আমরা আপনাদের সাথে হোটেলের যে ডিটেলস সেটা শেয়ার করব, মানে হোটেল থেকে আপনি ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘার যে ভিউ সেটি দেখতে পাবেন, এবং উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কাঞ্চনজঙ্ঘার যে ইন্ডিকেট করে দেওয়া রয়েছে সেগুলি পাশে ফটোতে মেনশন করে দেবো। ওকে, তো মোটামুটি এখানে বোঝাই হয়ে গিয়েছে। বড় যে ব্যাগগুলি আছে উপরে লোড করা হচ্ছে। তো নাগনজুন্দার মতো রিক্সি নয়, তো দেখা যাক। তো দেখতে থাকুন, আমরা চেপে আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের জন্য আসছে, এটাতে আমরা চাপবো। এটা সামনের জনকে ছেড়ে দেওয়া হয়েছে, আমাদের যেহেতু ছজন ছিল, ছজন একটা ডাব্বাতে অ্যালাউ আছে। তো আমরা এই যে ডাব্বা এটা যাবো এইভাবে করছে। আমরা
জায়গাটা ঘুরে আর কিভাবে আটকানো আছে দেখুন, এইভাবে আটকানো আছে, এইভাবে আটকানো হয়ে এটা সিলভারের মোটা তার রয়েছে, এইভাবে আস্তে আস্তে বেরিয়ে যায়। 20 মিনিট যেতে এবং 20 মিনিট আসতে টোটাল 5 কিমির পথ আমাদের এবারে অতিক্রম করতে হবে। কিছুটা অ্যাডভেঞ্চারাস টাইপের আমাদের জার্নি হবে, অ্যাডভেঞ্চার টাইপের, তো দূরলে একটু প্রবলেম হবে, তো দেখা যাক। নিজে চা বাগান
এইটা কি ফিল্মের ব্লাগ বরফি রাবড়ি বরফি বরফি রাবড়ি নয় বরফি রাবড়ি ভি বানা দিয়া Let's call me Gandhi and Shake. Kundabad.